বাংলাদেশ থেকে কিছু জিনিসপত্র এসেছে মানে সবজি এসেছে আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে ছোটো ছোটো লাল আলু সিমের বিছি তারপর সিম বড়ই এগুলো কিছু মানে একদম অরগানিক কিছু সবজি বাংলাদেশ থেকে এসেছে একদম ক্ষেত থেকে পেরে দেওয়া তো এগুলোই আজ রান্না করব। আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আশা করি আসসালামু আলাইকুম চলে এলাম আজ আরো দুটি রান্না শেয়ার করব আপনাদের সাথে রান্নাঘরে থেকেই ভিডিওটা শুরু করেছি আর এই যে দেখুন আমার যে রান্না করার যে কিচেনের যে কাচিটা আছে সেটা হঠাৎই ভেঙে গেছে তো এখন আমি একটু কষ্টের মধ্যে পড়ে গেলাম যেহেতু আমি মাছ মাংস সবজি সবজি কাঁচি দিয়ে কাটাকুটি করি আর এখন বটিটা ইউজ করতে হবে তো একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেশ থেকে সবজি সবজি এসেছে একদম অর্গানিক সবজি এর মধ্যে থেকে আমি সিমের বিচি এবং সিম রান্না করব আর কি তো সিমের বিচিটা রান্না করব রুই মাছ দিয়ে এবং সিমটা রান্না করব চিকেন দিয়ে যেহেতু বাচ্চারা আসলে মাছ দিয়ে রান্না করলে খাবে না আর আমি চাই যে ওরা একটু মানে একদম দেশের অর্গানিক খাবারটা খাক খাক আর কি তো এই জন্য আমি সিমটা আমি চিকেন দিয়ে রান্না করলাম আর ভালোই লাগে সিম কিন্তু চিকেন দিয়ে রান্না করলে করে খেতে খুবই ভালো লাগে তো তো আমি সিমটা চিকেন দিয়ে রান্না করব আর এখানে অলরেডি বসিয়ে দিয়েছি সিমের বিচিটা আর কি আমি রান্না করছি রুই মাছ দিয়ে তো পুরো ভিডিওটা আপনারা দেখুন আর এখানে একটা আলোচনা থাকবে আপনাদের কয়েকদিন ধরে আমি সুন্দর সুন্দর কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কাছেও ভালো লাগে আর বর্তমান সময়ে আসলে দেখতে পাচ্ছি যে কিছু মানে কি হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার মতো কিছু অবস্থার সৃষ্টি হয়েছে আমরা অনেক দিন দেশের বাইরে তো সেই কারণে জানি না সিস্টেম কিভাবে পড়াশোনা হচ্ছে বাংলাদেশের কিভাবে কি হচ্ছে কিন্তু এখান ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছে যে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে অনেক কিছু যেগুলো আমাদের বাচ্চাদের শিক্ষা ওদেরকে ওদেরকে একদম পঙ্গু করার মতো অবস্থা হয়েছে আর কি যেগুলো ওদেরকে মানে যেইভাবে যেই পদ্ধতিতে ব্যবস্থা এখন চলছে মোটামুটিভাবে ওদেরকে একটা পঙ্গু করে দেওয়া হচ্ছে মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে ওদেরকে একটা বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে গড়ে তোলা হচ্ছে যাতে তারা পড়াই পড়াশোনা করে যাবে কিন্তু তা সেটা থেকে সে তারা কোনো জ্ঞান অর্জন করবে না এবং সেটা থেকে তারা তাদের নিজের বুদ্ধি খাটিয়ে কিছু করার চেষ্টা করতে পারবে না ভবিষ্যতে এইরকম আর কি মনে হচ্ছে তো যেই হোক এই নিয়ে কিছু আলোচনা বিবর্তন বাদ নিয়ে আলোচনা হচ্ছে যেটাকে আমি কতটুকু মানে আমি নিজে যেহেতু বইটা পড়িনি বইগুলো পড়িনি কিন্তু যতটুকু ফেসবুকের মাধ্যমে জেনেছি অসম্ভব রকমের মানে দুশ্চিন্তার একটি বিষয় এটা প্রত্যেকটা মা বাবার জন্য প্রত্যেকটা মানুষের জন্য যেহেতু আমরা বিশ্বাস করি আমরা মুসলিম এবং প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে দুনিয়া এবং সাথে তাদেরকে সুখে থাকতে হলে ইসলাম ছাড়া ইসলাম হচ্ছে সব পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের ফলো করতে হবে তো এই কারণে আর কি এই বিষয়গুলো নিয়ে সত্যি একটু ভাবায় আমাদের তো আপনারা কিছু আলোচনা শুনুন এখন পরে ইনশাল্লা আমি আবারও আপনার সাথে কিছু কথা বলবো মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে তাকে মাটি থেকে তৈরি করা হয়েছে তাকে ভারসাম্য সহ তৈরি করা হয়েছে এবং তাকে রূপ দিয়ে সৃষ্টি করা হয়েছে তিনটি উপাদান আল্লাহ বর্ণনা করেছেন এই আয়াতে আর তিনি ফেরেশতাদের এগুলো জানিয়ে দিয়েছেন যে এই তিনটি অংশ মানুষকে বিস্ময়কর করে তুলবে ফা উল্লাহু সাজিদীন তখন তোমরা সিজদাপনত হয়ে যাও এরপর এসেছে ফা এটি হল ফা সাবাবিয়া অর্থাৎ সেই জন্য বা সেই অনুসারে সিজদায় পরে যাওয়া ফা এখানে সাবাবিয়া হতে পারে এমতে তোমরা তার সামনে সিজদায় পড়ে যাও এখন এই ঘোষণাটি জারি করা হলো আমরা জানি ইবলিসও ঘোষণাটি শুনল সে যদি এই ঘোষণা শুনে থাকে সেও জানে আদমকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে আমি বারবার তিনটি জিনিসের কথা উল্লেখ করছি কারণ যেন এটা আপনাদের মাথায় একেবারে বদ্ধমূল হয়ে যায় তিনটি জিনিস তিনটি জিনিস তিনটি জিনিস আর আমরা জানি আল্লাহ আমাদের বলছেন যখন সে সিজদা করতে অস্বীকৃতি জানালো সে আল্লাহর দিকে ফিরে এভাবে বলেনি মিন মিন হলাক্তানি সে এটা বলেনি সে শুধু বলেছিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে কাদা থেকে সৃষ্টি করেছেন এটা শুধু তিনটা বিষয়ের একটা মাত্র আরও দুইটি জিনিস তো বাকি আছে সে বাকি দুইটা সম্পর্কেও সে জানত সে তাসবিয়া তথা মানুষের ভারসাম্য সম্পর্কে জানত সে মানুষের ভেতরে ফুকে দেওয়া রূপ সম্পর্কেও জানত কিন্তু ইবলিস আল্লাহর নিকট অভিযোগ করার সময় এমনভাবে অভিযোগ করলো এমনভাবে অভিযোগ করলো যেন বাকি দুইটা সম্পর্কে সে অজ্ঞ কিন্তু সে জানে তার পুরনো জ্ঞান ছিল বাকি দুইটি বিষয় অস্বীকার করার কারণ হল সে যদি অবশিষ্ট দুইটি বিষয় স্বীকার করে নেয় তাহলে তাকে স্বীকার করতে হবে মানুষ আসলে আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি কিন্তু সে যদি শুধু কাদার কথা স্বীকার করে সে যদি শুধু মাটির কথা স্বীকার করে তাহলে আদম এবং একটি ঘোড়ার মাঝে আর কী পার্থক্য আছে আদম এবং একটি গরু বা বানরের মাঝে কি আর এমন পার্থক্য আছে তারা আহার করে সেও আহার করে তারা আশ্রয় খোঁজে সেও আশ্রয় খোঁজে তারও বাচ্চা কাচ্চা আছে সে শুধু একজন আরও উন্নত এক প্রাণী এটাই সব সে দুই পায়ে দাঁড়াতে পারে তো কি হয়েছে এটা আর বড় কিছু নয় সে শুধু আরও বিকশিত এক প্রজাতি তার মাঝে অতিরিক্ত আর কিছু নেই তার মাঝে বৃহত্তর অস্তিত্বের কিছু নেই অতএব ইবলিশ ইচ্ছা করেই আমাদের অস্তিত্বের দুইটি গুরুত্বপূর্ণ উপাদান স্বীকার করে তিনটার মধ্যে দুইটাকে সে জেনে শুনে অস্বীকার করে সে যদি এই দুইটা স্বীকার করে নেয় তাহলে আল্লাহর এই বিস্ময়কর সৃষ্টির শ্রেষ্ঠত্ব তাকে স্বীকার করে নিতে হবে ইব্রিস চায়নি মানুষ কোনোদিন মূল্যবান কিছু হিসেবে স্বীকৃতি পাক তার সবচেয়ে বড় সফলতা তার সবচেয়ে মহান সফলতাগুলোর একটি হল সে যদি আমাদের বোঝাতে সক্ষম হয় আসলেই আমাদের কোনো দাম নেই স্বমূল্য তথা নিজেকে দাম দেয়া মানুষ হিসেবে নিজেকে সম্মান দেয়া আজকের দুনিয়ার অন্যতম একটি বড় সংকট সমাজবিজ্ঞানের জগৎ মনোবিজ্ঞানের জগৎ এবং সমগ্র দুনিয়ার পরিবারগুলো আজ এমন মানুষদের নিয়ে মহাসংকটে আছে যারা নিজের মাঝে কোনো মূল্য খুঁজে পায় না আসলেই আমাদের কোনো দাম নেই ওহ আগে আমার একটা চাকরি ছিল এখন আমি অবসরে কেউ আমার অভিমতের কোনো মূল্য দেয় না আমার কোনো দাম নেই আমি সারাদিন বাসায় বসে থাকি আমার ছেলে চাকরি করে আমার মেয়ে কলেজে পড়ে আমি পুরোই মূল্যহীন আমি এখন সবার বোঝা এভাবে একজন বৃদ্ধ বাসায় বসে বসে নিজেকে মূল্যহীন ভাবতে থাকে আমার এখন মসজিদ আর বাসায় আসা যাওয়া ছাড়া কোনো কাজ নেই নিজের ভিতরে এক ধরনের স্বমূল্যের অভাব সব সময় আমার ভিতরে কাজ করে যদি মরে যেতাম কতই না ভালো হতো তার মাথায় এই চিন্তাগুলো সবসময় ঘুরপাক খেতে থাকে মুখ ফুটে বলে না এমনকি কখনো কখনো বলে ফেলে একজন যুবক ছেলেও সে বলে আমার ভাই ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করেছে আমার চাচা ভাই বড় চাকরি করে সবাই জীবনে উন্নতি করেছে অমুকে বিয়ে করেছে আর আমাকে দেখো আমার কিছুই নেই আমি এগুলোর কিছুই অর্জন করতে পারিনি ওহ আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি আমার এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল সবাই বলছে আমি জীবনে পরাজিত আমি তো সত্যিই পরাজিত চায় মানুষজন আপনাকে এমন সব কথা বলুক আশেপাশের মানুষেরা তারা এমন সব কথা বলবে যার ফলে আপনার নিজেকে মূল্যহীন মনে হবে আর ওই মানুষগুলো এমনকি বুঝেও না যে তারা এই ক্ষতিটা করছে এটা তাদের মাথায়ও আসে না কিন্তু তাদের এই কথাগুলো আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলছে আপনি তখন ভাবতে শুরু করেন সম্ভবত আমার কোনো দাম নেই আমার মতামতের কোনো দাম নেই সবার মতের দাম আছে আমার কথার কোনো মূল্য নেই সবার কথার মূল্য আছে আমার উপস্থিতি একটা বোঝাস্বরূপ আমার কাউকে কিছু দেওয়ার নেই নিজেকে নিয়ে যদি এভাবে ভাবতে শুরু করেন তাহলে এটা আপনার উপর শয়তানের বিশাল এক বিজয় কারণ শয়তান তখন বলে আমি তো ঠিক এটাই বলেছিলাম সবসময় মানুষ শুধুই কাদামাটি তাকে দেখো কোথায় তার ভারসাম্য কোথায় তার রুহ আর আল্লাহ কি করলেন আমি আর আপনি এই পৃথিবীতে আসার আগেই আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার সন্তান হিসেবে আমাদেরকেও সেগুলো দেয়া হয়েছে তিনটি জিনিস মাটি থেকে আমাদের শরীর তাসবিয়া তথা ভারসাম্য এবং আমাদের রুহ আল্লাহ তার সকল সৃষ্টির উপর আমাদের সম্মানিত করেছেন সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে সকল ফেরিস্তাদের সিজদা পাওয়ার যোগ্য আল্লাহর এক সম্মানজনক সৃষ্টি আল্লাহর এক আশ্চর্যজনক সৃষ্টি তো এখন মহাবিশ্বের ফেরিস্তারা আপনাকে দেখে মুগ্ধ কিন্তু আপনি নিজের মাঝে মুগ্ধ কিছুর অস্তিত্ব খুঁজে পান না নিজেকে আপনার মূল্যহীন মনে হয় আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ রমনা বানী আদম আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি জানেন এই আয়াতটি আমাকে কি শিক্ষা দিচ্ছে অন্য কারো কাছে আমাকে নিজের মূল্য খুঁজতে হবে না কাজটি আমি ভালোভাবে সম্পাদন করেছি কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে